Hello my dear friends and students, aji moi video tut class 10 or maths or chapter 7 or exercise 7.1 or question number 3 to karam. The silva question e ki koise so 15 eta bindu 23 aru eta bindu aru -2 -11 aru eta bindu bindu kita eke rekhio hoy ne nirnoy kara. So question e ki koise ako ebar bujhaisu. So iyate tinita bindu di ase, eta duta aru tinita. এই তিনিটা বিন্দু একৰেখীয় হয় নেকি এটো আমি নিৰ্ণয় কৰিব লাগে তেনহলে আমি এটো এটা ৰেখাত আকি দেখো আকু প্ৰথমতে ধৰিলৈছো এটো এ এটো বি আৰু এটো সি সো কোৱেশ্চনটো সলভ কৰিবলৈ আমি এই ৰেখাটোৰ হেল্প লম কেনেকৈ লম সো এটো এ বিন্দুৰ স্থানাংক এটো বি বিন্দু আৰু এটো সি বিন্দুৰ স্থানাংক বুলি ধৰিলো তেনহলে ইয়াতে লিখি দিও 1,5 টো এৰ স্থানাংক এটো বি ৰ স্থানাংক 2,3 आरो एटु सिर स्थानांक बोली धरि दो -2, -11 एते सो एके रेखियो होय बोली आमी केने कुआ आ निर्णय करिम सो आ ए बी प्लस बी सी ए एसी होले एसी समान होले आमी एके रेखियो बोली कम एने कुआ जदि होय सो आ ए बी प्लस बी सी इक्वल जदि एसी होय तनोले आमी कम एटु आ তিনিটা বিন্দু একে রেখাত আছে সো কেনে কোয়া এটু এনে কোয়া হয় সো আমি যদি এটা রেখাতরে যাও সো এনে কোয়া যদি ইয়ার পড়া ইয়া লৈকে ইয়ার পড়া তা লৈকে জিমান দূর আর ডাইরেক্ট ইয়ার পড়া ইয়া লৈকে যাওতে যদি একে সমান দূরত্ব হয় তেনে হলে এটু একে রেখাত আছে তিনিটা বিন্দু এতে যদি সো বিন্দুটো ইয়াতে ন হয় ইয়াতে থাকে এই বি বিন্দুটো ধরিলো ইয়াতে আছে তেনে হলে ইয়ার পড়া ইয়াতে আহিলু ইয়ার পড়া তাতে গলো আর এটু ডাইরেক্টলি এ পড়া সি লৈ গলো তেনলে এর পৰা সি2 এটু টু এটা রেখাত আছে ইয়ার পৰা ইয়ালৈকে ইয়ার পৰা তালৈকে গলে এটা রেখাত নহয় তেনলে এনেকুৱা যদি যাও তেনলে ডিসটেন্সও এ প্লাস বি বি প্লাস সি মিলিপ্লাই ডাইরেক্ট এসির সমান নহব কারণ এটু একে রেখাত নাই বিন্দুটো রেখার বাহিরত আছে একে রেখাত হবলৈ হলে বিন্দুটো ইয়াতে আহিব লাগিব ইয়ার পৰা বি লৈকে বিৰ পৰা সি লৈকে যিমান দূরত্ব হব ডাইরেক্ট এর পৰা সি লৈকেও সিমান হব লাগিব তেতিয়া হলে একে রেখাত হব এতিয়া আমি সো দূরত্বৰ সূত্র ব্যৱহাৰ কৰি এ বি বি সি আৰু এ সি সমান হয় নেকি এ বি বি আৰু বি সি মিলিপ্লাই এ সি সমান হয় নেকি চাও সমান হলে তো একে রেখাত আছে আৰু সমান নহলে নাই বুলি আমি ক'ব পাৰিম এতিয়া আমি কৰো সো আনসার প্ৰথমতে এ বিৰ দূরত্ব উলাই লওঁ সো এ বিৰ দূরত্ব লিখি রুট ওভার সো দূরত্বৰ সূত্রটো লিখো রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান होल स्क्वायर प्लस वाई टू माइनास वाई वन होल स्क्वायर एटो ऐसे दूरत्व सूत्र एते सोया याते ए आरु बी एटुक मय एक्स वन धरु एटुक वाई वन धरु एटु एक्स टू एटु वाई टू एतिया आमी ए दुइटार दूरत्व उलाउ सोया याते सूत्रटुत मय बहुवाइ थाकु एक्स टू किमान आसे टू माइनस और माइनस एक्स वन की माना से वन होल स्क्वायर से होल स्क्वायर दियो प्लस वाई टू की माना से याते वाई टू थ्री से माइनस वाई वन से फाइव होल स्क्वायर से होल स्क्वायर दियो इसे सो दुयर पर एक गले एक तक की बैकरो बोले स्क्वायर प्लस तीनी पर पास सो माइनस और पास है खेके और आंसर माइनस और हो तो नॉले पास और पर तीनी गले दुई तक की बो आंसर टू माइनस और हो कारण माइनस और होने का टू डांगर रूपर स्क्वायर से स्क्वायर तक की बो এতে সো ওয়ান স্কোয়ার মানে ওয়ানেই হয় প্লাস এতে সো মাইনাসের উপর তো স্কোয়ার আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাব আর টুর উপর স্কোয়ার মানে টু টু যার ফোর হয়ে যাব তাহলে এতে হব ফোর প্লাস ওয়ান ফাইভ তাহলে আমার এ বির দূরত্ব উলাইছে সোয়া কিমান রুট ওভার ফাইভ এতে আমি বি সির দূরত্ব উলাও ইয়াতে তাহলে দূরত্ব বি সি লিখি পেলাই লিখো এতিয়া বি সির দূরত্ব উলাবলৈ মই ইয়াতে সূত্রটা পাতি লৈছো ইয়াতে লিখি লও সো ইয়াতে এটুক মই এক্স ওয়ান ধরো এটুক ওয়াই এটু এবার এই দুটার দূরত্ব উলাম তো তেনলে এটুক এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরি লো আর এটুক এক্স টু এটুক ওয়াই টু ধরি দিও এতিয়া এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স টু হয়েছে মাইনাস টু মাইনাস টু সূত্রর মাইনাস এক্স ওয়ান হয়েছে প্লাসর টু হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিলো প্লাস ওয়াই টু কিমান আছে মাইনাসর ইলেভেন পিছতে সূত্রর মাইনাস ওয়াই ওয়ান আছে থ্রি হোল স্কোয়ার সো এইবর ওয়ান ধরেছো এবার এইবার ওয়ান
কেটা ওয়ানের কেটা টু ধরেছো। এতে ক্যালকুলেট করে চাও কিমান হয়। সো মাইনাস টু মাল্টিপ্লাই ব্রেকেটর আন্ডারত মাইনাস ফোর হয়ে গেছে, উপর স্কোয়ার আছে স্কোয়ার রাখিছো প্লাস, আর ইয়াতে মাইনাস ইলেভেন আর মাইনাস থ্রি মাল্টিপ্লাই মাইনাস অর ফোরটিন হয়ে গেল আর উপর স্কোয়ার আছে। এতে কেটার স্কোয়ার কেটা সলভ করে লো। সো মাইনাস দুর উপর তো স্কোয়ার ফোর উপর স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাব, চারি চারি গুণ ষোল্ল হয়ে যাব প্লাস, এত মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাব চৈদ্দ, চৈদ্দ গুণ কিমান হয় পূরণ করে আমি লিখি দিও। সো এই মানে পূরণ করেছো, পূরণ করলে চৈদ্দ চৈদ্দ গুণ হয় ওয়ান নাইনটি সিক্স। এটা এই দুটো যোগ করে লিখিলেও কিমান হয় ওয়ান নাইনটি সিক্স আর সিক্সটিন, এতে এই দুইটা প্লাস করলে দুশো বারো ওলায়। এতিয়া এটু হয়েছে এয়ার বির পড়া সির দূরত্ব, এতে ডাইরেক্ট এসির দূরত্ব চাও কিমান হয়। এই দুইটা প্লাস করি এসির সমান হলে তো একরেখাত আছে, আর যদি এই দুইটা প্লাস করি এসির সমান নহয় তেনহলে একরেখাত নহয়। এতিয়া চা এ আর সির দূরত্ব ওলাবলৈ এর স্থানাঙ্ক আর সির স্থানাঙ্কটো লব লাগিব। ইয়াতে মই এবার লিখি দিও, এর স্থানাঙ্ক আছে, এর স্থানাঙ্ক আছে ওয়ান কমা ফাইভ, আর সির স্থানাঙ্ক আছে মাইনাস টু কমা মাইনাস ইলেভেন। এটি লই লৈছো আমার সুবিধার কারণে। এটা এ আর সির এই এ আর সি বিন্দুর দূরত্বটো ওলাও, ইয়াতে লিখি দিও এ সির দূরত্ব। সো লিখি দিছো এ আর সির দূরত্ব ওলাব লাগে, গতি এ সির দূরত্ব। এতিয়া দূরত্বর সূত্রটো পাতি লওঁ আমি। চোৱা দূরত্বর সূত্রটো হৈছে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, এইটো হৈছে দূরত্বর সূত্র। এতিয়া আমি চোৱা ইয়াতে এক্স ওয়ান হৈছে এইটো আর এইটো ওয়াই ওয়ান, এইটো এক্স টু, এইটো ওয়াই টু, এইকেইটা হৈছে। সো এইকেইটা ভ্যালু আনি ইয়াতে সূত্রটোতে বহুয়াই দিম, হয়ে যাব আমার। সো ইয়াতে এক্স টু, চোৱা এক্স টু কোনটো হয়, এক্স টু মাইনাস টু, গতি এক্স টু ঠাইত মাইনাস টু বহুয়ালো, পিছতে সূত্র মাইনাস, তারপর এক্স ওয়ান, এক্স ওয়ান হৈছে ওয়ান, তারপর হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার বহুয়ালো প্লাস ওয়াই টু, ওয়াই টু কিমান, ওয়াই টু হৈছে মাইনাসর ইলেভেন, পিছতে সূত্র মাইনাস, পিছতে ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান হৈছে ফাইভ, আর উপর স্কোয়ার আছে স্কোয়ার রাখি দিছো। এতিয়া একে ক্যালকুলেট করে লিখেছোন, সো মাইনাস টু আর মাইনাস ওয়ানে মিলি পেলায় মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস, ইয়াতে মাইনাস ইলেভেন আর মাইনাস ফাইভে মিলি পেলায় মাইনাস সিক্সটিন হোল স্কোয়ার। এতিয়া চোৱা ইয়াতে মাইনাস থ্রি হোল স্কোয়ার মানে মাইনাস দুটা আছে আর থ্রিও দুটা আছে, গতি মাইনাস দুটায় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাব, আর থ্রি স্কোয়ার মানে থ্রি থ্রি যার নাইন হয়ে যাব, তারপর প্লাস আছে প্লাস দি দিও, ইয়াতো তেনেকুৱা মাইনাস সিক্সটিন হোল স্কোয়ার, তেনহলে মাইনাস দুটায় প্লাস হয়ে গেল, আর ষোল্ল ষোল্ল গুণ কিমান হয় আমি ইয়াতে পূরণ করে বহুয়াও। সো মই ইয়াতে কাষতে ষোল্ল ইন্টু ষোল্ল পূরণ করে টু ফিফটি সিক্স পাইছো, ইয়াতে লিখি দিও টু ফিফটি সিক্স। এতিয়া এইকেইটা যোগ করে কিমান হয় চাও, নাইন আর টু ফিফটি টু ফিফটি সিক্স যোগ করলে ইয়াতে হব টু সিক্সটি ফাইভ। এতিয়া চোৱা এটা ওলাইছে ফাইভ, এটা ওলাইছে টু ওয়ান টু দুশো বারো, আর এটা ওলাইছে টু সিক্সটি ফাইভ, মানে এতিয়া এইখানে ওলাইছে মই দেখুৱাই আছো তোমালোকক। সো ইয়াতে চিত্রতে এরপর বির দূরত্ব ওলাইছে রুট ফাইভ, আর বির সির দূরত্ব ওলাইছে রুট ওভার টু হান্ড্রেড টুয়েলভ, আর ডাইরেক্ট এসির দূরত্ব ওলাইছে টু ফিফটি সিক্স, তলতে চাই লওয়া এয়া চোৱা টু ফিফটি সিক্স ওলাইছে, গতি আমি এটু এনেকুৱা কব পাৰোঁ যে এতেকে এরপরা বিলৈকে যিমান ওলাইছে প্লাস করে বিরপরা সিলৈকে যিমান ওলাইছে প্লাস করে পেলাই এসির সমান হওয়া নাই, কারণ এসি ওলাইছে চোৱা এইটো আর এ বি ওলাইছে এইটো আর বি সি ওলাইছে এইটো, এই দুইটা প্লাস করলে এইটোর সমান নহয়, গতি আমি কব পাৰিম যে তিনিটা বিন্দু একরেখাত নাই, গতি এতেকে লিখি দিও এতেকে ওয়ান কমা ফাইভ কমা টু থ্রি আর মাইনাস টু কমা মাইনাস ইলেভেন বিন্দু কেটা।
একেৰেখীয় নহয়। এতিয়া চোৱা অংকটো সমাপ্ত হৈছে ইয়াতে, এতিয়া অংকটো আমাৰ ইয়াতে সমাপ্ত হৈছে। আশা কৰোঁ তোমালোকে ভালদৰে বুজিব পাৰিছা, আৰু বুজাত কোনো অসুবিধা হ'লে মোক কমেণ্টত জনাবা। ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক এণ্ড শ্বেয়াৰ কৰি ল'বা, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবা। থেংক ইউ।